মিয়াওয়াকি ফরেস্ট প্লান্টেশন এটু আজি পৃথিবীত আটাই সকলো ফালে খুব জনপ্রিয়তা লাভ করেছে। লাভ করার মূল কারণটো হল যে আমার নগর শহর অঞ্চলত মাটি বাড়ি বহুত কমি গৈছে, নানান ধরনের বিকাশের কারণে আমার রাস্তা ঘাট আর ঘর দোয়ার খেতি বাতি এইবার বাড়ি গৈছে। গতি আমার যদি ফরেস্ট কাভার বলে কম আমি যদি 33% থাকিব লাগে কিন্তু ভারতবর্ষের এটা 25% মাত্র আছে, সেইটো সেই 8% বড়াবর কারণে এটা আমার সরকার বা অন্যান্য অনুষ্ঠানবুলে আগভাগ লৈছে। আর ইয়াতে আজি আমার যেটো এটা তেওঁলোকে পদক্ষেপ লৈছে, উত্তর গুৱাহাটী কলেজখন বহুত পুরোনা কলেজ, এই এরিয়ার ব্রহ্মপুত্রর কাষতে এই কলেজখন আছে। ইয়াত ইয়ং ইন্ডিয়া ফাউন্ডেশনের ফালৰপৰা বাজাজ কনজুমার কেয়ারের সাহায্যত বাজাজ কনজুমার কেয়ারে ইয়াতে তেওঁলোকে এটা তেওঁলোকৰ ফ্যাক্টরি আছে ইন্ডাস্ট্রিয়াল পার্কত গৌরীপুরত, তেওঁলোকে মিলি পেলাই এওঁলোকে এই কামখিনি তেওঁলোকে আরম্ভ করেছে। আর আমি প্রদূষণ নিয়ন্ত্রণ পরিষদের ফালৰপৰা চেষ্টা করে আছো কেনেকে আমি এই ধরনের মানে পদক্ষেপ বঢ়াই বঢ়াই লৈ যাওঁ। ইতিমধ্যে আমার অসমত বহুতো সিমেন্ট কোম্পানিয়ে কামটো কৰিছে, রিফাইনারিবোৰকো আমি কৰিবলৈ কৈছো, ডিগবৈ রিফাইনারি, নুমলীগড় রিফাইনারি কৰিছে, আৰম্ভ কৰিছে। আজি এখন কলেজে তেওঁলোকে এটা ভাল এটা বেশ ডাঙৰ এটা এরিয়া দি পেলায় এই ধরনের তেওঁলোকে প্লান্টেশন আৰম্ভ কৰিছে, এটা খুব ভাল লক্ষণ এটা।